নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি দশই জানুয়ারি শুক্রবার চন্দ্রগ্রহণ যে হতে চলেছে তার এফেক্ট মিন রাশির উপর কী পড়তে চলেছে আমি এই ভিডিওতে এই নিয়ে বিশদে আলোচনা করতে চলেছি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয় আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন দেখবেন এই চন্দ্রগ্রহণের পরে যে সমস্যাগুলো আসতে চলেছে যেটা আমি এই ভিডিওতে জানাবো যদি আপনারা সাবধান থাকেন অনেক অংশে সেই দিক থেকে আপনারা কাটিয়ে প্রথমেই আপনাদেরকে জানাই দশই জানুয়ারি শুক্রবার চন্দ্রগ্রহণ বছরের প্রথম ঘটতে চলেছে তো এই চন্দ্রগ্রহণ মিন রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের উপর হচ্ছে অর্থাৎ মিথুন রাশিতে মিন রাশির চতুর্থ ভাবে চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি শিক্ষা চতুর্থ ভাব থেকে কি বিচার করি বন্ধু চতুর্থ ভাব থেকে কি বিচার করি আমরা গৃহ চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি মাতৃত্ব স্থান মায়ের স্থান তো এই ভাবের উপর যে আপনার গ্রহণ শুরু হতে চলেছে সে থেকে রকম আপনাদের সমস্যা আসতে পারে প্রথম কথা হচ্ছে যারা গৃহের ক্ষেত্রে বলছি ক্ষেত্রে আপনাদের কিছু কিছু পারিবারিক অশান্তি সময় আপনাদের আসতে পারে এ দেখা যাচ্ছে এই একটা মাস গ্রহণ চলার ঠিক একটা মাসের মধ্যে আপনাদের একটু পারিবারিক গোলযোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় নম্বর আপনারা আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন মায়ের ব্যথা বেদনা এগুলো বাড়তে পারে পেশার এইসব বিভিন্ন ছোটখাটো অসুখ বিসুখ মায়ের দেখা যেতে পারে সুগার এইসব জিনিসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন বা ইউরিন কোনো রোগ দিকটা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আপনারা এই দিকগুলো নজর রাখুন এরপরে আসি শিক্ষা যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের অমনোযোগী হয়ে পড়বে এই একটা মাস চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার পর এক্ষেত্রে একটু কেয়ার থাকুন এই চন্দ্র মানে কি চন্দ্র থেকে আমরা মন বিচার করি সেই চন্দ্রই রাহুযুক্ত হয়ে গ্রহণযোগ সৃষ্টি করছে এই জন্য মন মানসিকতা ভালো থাকবে না যে কারণে আপনাদের পড়াশোনা যারা মাধ্যমিক বা উচ্চ লেভেলে পড়াশোনা করছে সেক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী দেখা যাচ্ছে এরপরে বন্ধুস্থান বন্ধুস্থান থেকে একটু সমস্যা আসতে পারে বন্ধু থেকে প্রতারণা বন্ধুর সঙ্গে মতবিরোধ বন্ধুর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা এইসব এই একটা মাসের মধ্যে দেখা যাচ্ছে অর্থাৎ এই চন্দ্রগ্রহণের সময় অবশ্যই আপনারা আপনাদের মায়ের চরণ স্পর্শ করুন দেখবেন গ্রহণের অনেক নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মায়ের চরণ স্পর্শ করুন এবং মায়ের সঙ্গে ভালো ব্যবহার রাখুন এবং পাশাপাশি যাদের চন্দ্রগ্রহ খারাপ আছে চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কিতুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র কোনো খারাপ নক্ষত্রে বসে আছে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আসার সম্ভাবনা আছে আমি আমার জ্যোতিষ জ্ঞানে যেটুকুটা জ্ঞানে আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন দেখবেন সমস্যা আসবে না ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার